গুলি ও বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য হাবড়াতে, ঘটনায় জখম দুজন। বৃহস্পতিবার সকালেও ঘটনাস্থল থেকে উদ্ধার মোবাইল ফোন ও গুলির খোল। ঘটনায় আহতেরা ভর্তি কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে। কয়েকদিন আগে বিরিয়ানির দোকানে গুলির ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে বারাকপুর, এবার গুলি ও বোমাবাজির ঘটনায় উত্তপ্ত হল হাবড়া। ঘটনায় দুজন জখম হয়েছেন। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে হাবড়া থানার শ্রীনগর এলাকায়। আহতেরা রাজু ঘোষ ও শান্তনু রায় ওরফে বুয়া, দুজনেই ইমারতি দ্রব্য ব্যবসার সাথে যুক্ত বলে জানা গেছে। বুধবার রাতে নিজেদের দোকানের সামনেই বসেছিলেন দুজন। ঠিক সে সময় কয়েকজন দুষ্কৃতী এসে রাজু ও শান্তনুকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুটতে শুরু করে। 7-8 রাউন্ড গুলি চলে বলে জানা গেছে। কয়েকটি বোমাও ছড়ে দুষ্কৃতীরা, এরপরই পালিয়ে যায় তারা। স্থানীয়রাই দুজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে আহত দুজন কলকাতার একটি নার্সিংহোমে চিকিৎসাধীন। আমরা শুয়ে পড়েছি, হট করে দেখি এরকম আওয়াজ হচ্ছে, বোমের আওয়াজ, গুলির আওয়াজ, বোমের আওয়াজ। তারপরে আমরা উঠলাম, উঠে আমরা লাইট অফ করে দিয়েছি, লাইট জ্বালাই, লাইট জ্বালা। বারান্দার থেকে আমাদের এখানে দেখা যায় বিল্ডাসটা, পুরো বিল্ডাসের মধ্যে ওরকম বোমগুলি হচ্ছে, বোম মারছে, তারপরে ধোমাধোমা হয়ে গেল পুরো। তারপরে দেখি যে কিছুক্ষণ পরে খুব গালাগালি করছে, খুব গালাগালি করছে, করার পরে ওরা চিল্লাতে চিল্লাতে আবার এদিক দিয়ে বেরিয়ে। আওয়াজ হলো, ভাবছি হয়তো কারো বার্থডে ফার্থডে আছে, হয়তো এরকম ফাটছে। ওটা অটোমেটিক দেখলাম 8-9 রাউন্ড ওরা ফায়ার করেছে। এইটুকু দেখতে দেখতে পাড়াপতি সে চিল্লাচ্ছে এরকম এরকম ব্যাপার, রাজু দ্বারা অ্যাটাক করেছে এন্টি। শুনে দৌড়িয়ে আস্তে আস্তে দেখলাম এন্টিটা সব চলে গেছে। আমার এক ভাই বুয়া, তার হাতে একটা গুলি লেগেছে, দাদার হাতে একটা গুলি লেগেছে, রাজুদা। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে আসে হাবড়া থানার আইসি অরিন্দম মুখোপাধ্যায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। বোমা ও গুলির ঘটনার পর গোটা এলাকা থমথমে, এলাকায় বসানো হয়েছে পুলিশি পিকেট। এদিকে এদিন সকালেও ঘটনাস্থলের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি মোবাইল ও গুলির খোল। এই ঘটনায় বিজেপিকে দোষারোপ করেছে তৃণমূল। তাদের দাবি, শান্ত হাবড়াকে অশান্ত করতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটাচ্ছে। আহতেরা তাদের কর্মী বলেও দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের। দীর্ঘদিন হাবড়া শান্তি বিরাজ করছে। 2011 নির্বাচনে জ্যোতিপ্রিয় মল্লিক বিধায়ক হওয়ার পরে হাবড়া টোটাল শান্তি বিরাজ করছে। নগরথোপা, কৈপুকুর, আক্রমপুর এইসব 24টা ওয়ার্ডেই আমাদের শান্তি বিরাজ করছে। এখানে একটা ডিস্টার্ব করে দাও, এটাই উদ্দেশ্য, এটাই টার্গেট, সেই কারণে এটা ঘটিয়েছে গতকাল। পাশাপাশি অভিযোগ অস্বীকার করে বিজেপির দাবি, দুষ্কৃতীরা সকলেই তৃণমূল আশ্রিত, ভোটের পর এলাকা দখল নিয়ে লড়াইতে নেমেছেন তারা। তৃণমূল তার নিজের আভ্যন্তরীণ কোন্দলকে ঠেকাতে বিজেপির নামে দোষ দিচ্ছে, বিজেপি এর মধ্যে কোনো ইনভলভমেন্ট নেই। এবং হাবড়াতে শান্তপ্রিয় হাবড়া ভারতীয় জনতা পার্টি পুরোপুরি শান্ত রাখতে চায়, এবং বিজেপি যখন বোর্ডে ছিল তখনও এরা উচ্ছৃঙ্খলতা করেছে তৃণমূল আশ্রয়ে। সুতরাং ভারতীয় জনতা পার্টির এর সাথে কোনো যোগ নেই, ভারতীয় জনতা পার্টি এই ধরনের কাজের সাথে থাকে না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, হাবড়া।